আজকে তোমাদের ফিগার দিয়ে একটি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। প্রথমে আমরা খাতার ঠিক এই পাশে একটা ঘরের ড্রয়িং করে নেব, দেখো সেটা কীভাবে আমি করছি। তো মোটামুটি কিছুটা ওপর থেকে তোমরা প্রথমে এরকম একটা স্লিপিং লাইন ছোট করে টানবে, টানার পর দুই পাশ থেকে একটু রাউন্ড করে গোল করে তোমরা এইভাবে লাইনটা করবে, একটু রাউন্ড হবে। করার পর আমরা ঠিক এই যে কর্নার দুটো দেখছো, এই কর্নার থেকে এই লাইন দুটো একটু এই রকম হওয়ার পর আড়াআড়িভাবে করবে, একটু এই দিকে যাবে লাইনগুলো, এইরকমভাবে ড্রয়িংটা করবে। নেক্সট কিছুটা ছেড়ে এই আসবে, কিছুটা ছেড়ে এই লাইনটা আসবে, আসার পর এইভাবে তোমরা জয়েন করবে, তা মোটা থেকে কিছুটা সরু হবে। এবার এই লাইনটা বেরিয়ে যাবে, এই লাইনটাও বেরিয়ে যাবে, এই আসবে, এই এইভাবে করে হাউসের ড্রয়িংটা প্রথমে তোমরা করে নেওয়ার পর এখানে একটা ছোট্ট করে জানালা করে দেবে, এইভাবে ড্রয়িংটা করে নেবে। নেক্সট দেখো, এখানে দুটো ফিগার আমি ড্রয়িং করব, একই ফিগার দুইবার রাখবো, সেটা কীভাবে করছে সেটা তোমরা দেখো। তো মোটামুটি এই ঘরের ঠিক একটু পাশ থেকে তোমরা এইভাবে করে একটা গোল ড্রয়িং প্রথমে করবে। এই গোল ড্রয়িং করার পর আমরা এইটা যতটুকু তার থেকে একটুখানি বড় গোল এই মাথায় তোমরা করবে, করার পর এইখানে ছোট্ট করে একটা গোল এইরকমভাবে করবে। ঠিক এই আঁকাটাই আবার দেখো এই পাশে আমি কিছুটা ছেড়ে আবার করছি সেই মাকা, এই হবে এই গোলের থেকে একটু বড় গোল করবে, এই দেখলে পাশাপাশি একই আঁকা আমি দুইবার করলাম। এরপরে এই যে ছোট গোলটা করেছি, এই ছোট গোলের ঠিক এই লাইন থেকে এই দুই দিক বরাবর এরকম গোল হয়ে আসবে, এই এইভাবে ড্রয়িং দুটো করবে। করার পর নিচের অংশটা এইরকম ভাবে করবে, হয়ে যাওয়ার পর এই পায়ের অংশগুলো এভাবে ছোট করে ইজি করে তোমরা করে দেবে, যেই হয়ে যাবে ভেতরের এই অংশটা আর কিন্তু দেখা যাবে না, এভাবে ড্রয়িংটা করে নেবে। এবার এই লাইনটাকে ডবল করে দেবে, কলসি হবে এগুলো, তাই কলসির মুখটা এইরকমভাবে তোমরা ড্রয়িং করে দিতে পারো। এই হয়ে যাওয়ার পর এবার দেখো হাতের ড্রয়িংটা কীভাবে করছি, এই যে কর্নার আছে এই কর্নার থেকে হাতের লাইনটা আমাদের বেরোবে, এরপরে এই যে সরু থেকে মোটা, আবার এই সরু থেকে মোটা এই আসবে, সেমভাবে এই এই আসবে, কিন্তু এই যে পেছনে যে শাড়ির অংশটা আমরা দেখলাম টাচ করছি না, এবার ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে তোমরা জয়েন করে দেবে, এইবার হাতটা এইরকমভাবে লাগিয়ে দেবে, এখানে চুড়িগুলো এইরকমভাবে আর ব্লাউজের লাইনটা এইরকমভাবে করে দেবে। দেখো দুটো ফিগার হয়ে গেল। এবার দেখো এইগুলো এই ঘর আর এই দুটো ফিগারতে কী করে একটি ভিলেজ সিনারি আমি করছি। তো প্রথমে আমরা হরিজন্টাল লাইনটা করে নেব, এই লাইনটা সোজাসুজি যাচ্ছে, এই হরিজন্টাল লাইনটা করে নেব, এখানটা রাস্তার ড্রয়িং আমরা করে নেব, এই ঘরের সামনে দিয়ে একটা রাস্তার ড্রয়িং আমরা করবো, তো মোটা থেকে শুরু হয়ে যাচ্ছে, এইভাবে করে তোমরা ড্রয়িংটা করবে। এরপর রাস্তার পাশে কিছুটা জমি দেখা যাচ্ছে, কিছুটা জল আমরা করে দেবো, এটা হচ্ছে মাটির অংশ, এইখানে জমির কিছু অংশ অর্থাৎ ঘাস আছে, এইভাবে তোমরা দেখিয়ে দিতে পারো। এইখানে দূরে অল্প একটু জঙ্গল দেখা যাচ্ছে, সেটা তোমরা দেখিয়ে দিতে পারো, এই হলো। এরপর দেখো এখানে আমি কয়েকটা তাল গাছ করব, সেই গাছের ড্রয়িংগুলো কীভাবে করছি দেখো। তাল গাছগুলো এখানে দেখো, প্রথমে সেই সহজ করে তোমাদের দেখিয়েছিলাম যে ক্রস চিহ্ন দিয়ে তাল গাছ কী করে করতে হয়, এর আগেও দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি, এই এরপরে এই কর্নার থেকে
এই কর্নার থেকে সবগুলো জয়েন করো, একটুখানি জিগজ্যাগ লাইনে হবে এই। এবার কর্নার থেকে আবার দুটো করে লাইন বেরোবে, এই হলো চারটে তাল গাছ। এবার এখান থেকে আমরা গাছে তাল গাছের যে গুড়িগুলো সরু থেকে জাস্ট নিচ দিকে একটুখানি মোটা হবে এই, এর ভেতরে অংশগুলো দেখা যাবে না, এখানে একটু ঘাস করে দিতে তোমরা পারো। এই হয়ে গেল একটি ভিলেজ সিনারি, দুটো ফিগার, একটি ঘর দিয়ে। এবার দেখো এটা কি করে অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। তো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই আমরা স্কাই ব্লু কালার দিয়ে আকাশটা তোমাদের কিছুটা আমি দেখিয়ে দেবো, সেভাবে করে পুরো আকাশটা তোমরা করার চেষ্টা করবে। আমি স্কাই ব্লু কালার দিয়ে ওপর থেকে রংটা আস্তে আস্তে ডিপ করে নিচের দিকে হালকা করে নামিয়ে নিয়ে আসবো, যেভাবে করে অন্যান্য ভিডিওতেও আমি আকাশ যেভাবে তোমাদের দেখিয়েছিলাম, এভাবে করে আস্তে আস্তে আমরা নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। এই গাছের যে পাতাগুলো আছে এগুলো একটু সাবধানে তোমরা দেখে রং করবে। শুরুতেই বলছি তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে কথাগুলো মিস করবে, কাজটা ঠিক মতন ফিনিশ করতে তোমরা পারবে না। তো তোমাদের কথাগুলো শোনার প্রয়োজন আছে আমি মনে করি, সেই জন্য তোমরা স্কিপ করে ভিডিওটা যেও না। এভাবে ওপর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে, হালকা তখনই হবে যখন রঙের ওপরে প্রেশারটা কমিয়ে দেবে, তো রঙের ওপর যে আঙুলের যে চাপটা সেটা কমিয়ে দেবে, তখনই কিন্তু আস্তে আস্তে হালকা হওয়া শুরু করবে। এই দেখো এখন হালকা হচ্ছে, তার মানে কি আমি রঙের ওপর আঙুলের প্রেশারটা কমিয়ে দিচ্ছি। এভাবে ধীরে ধীরে তোমরা করবে, ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করেই পুরো আকাশটা তোমরা কমপ্লিট করবে। এভাবে আস্তে আস্তে নিচের দিকে হালকা হয়ে নেমে আসবে। এইভাবে করার পর হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে, হোয়াইট কালারটা ঠিক নিচ থেকে এই স্কাই ব্লুর ওপরে ঘষে এই স্কাই ব্লু কালারটাকে তোমরা আবার হালকা করে দেবে। এবার এই হোয়াইট কালারটা যখন ওপরের দিকে যাবে তখন কিন্তু ওপরে খুব চেপে তোমরা করবে না, কারণ ওপরে যে ডিপ কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ওপরের দিকে হালকা করে এই হোয়াইট কালারটা ঘষবে, দেখো এবার হালকা করে এই হোয়াইট কালারটা ওপরে ঘষে দেবে। হোয়াইট কালারটা দিলে এই কালারটা মিশে এই আকাশের রংটা খুব সুন্দর দেখায়, তার জন্য হোয়াইট কালারটা দেওয়া। ঠিক যেভাবে তোমাদের আকাশটা দেখালাম পুরো আকাশটা কিন্তু ঠিক এইভাবে করে তোমরা করার চেষ্টা করবে। এবার দেখো এই গাছের পাতাটা আমি তোমাদের দেখাই, তারপর জঙ্গলের দিকে আসবো। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই গাছের পাতাগুলো তোমরা করবে, এই মিডিয়াম গ্রিন কালারটা কিন্তু পোলো অয়েল প্যাস্টেল বক্সে আছে, তোমরা এই মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে, আমি একটা গাছের পাতা দেখিয়ে দিচ্ছি সেই রকমভাবেই তোমরা প্রতিটা গাছের পাতা কিন্তু করবে, এভাবে করে তাল গাছের পাতাগুলো করবে। এই করার পর ডিপ ব্লু, ডিপ ব্লু কালারটা অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই প্রতিটা পাতার গোড়ার দিকে তোমরা ডিপ ব্লুটা দিয়ে শেড দেবে, আর পাতার যে ওপর দিকটা এভাবে করে সেটা দিয়ে দেবে।
তাহলে দেখতে বেটার লাগবে, এভাবে করে করবে। আর গাছের যে গুড়িগুলো আছে ডিপ ব্রাউন কালারটা দিয়ে তোমরা একটা পাশ আগে খুব ধীরে ধীরে সরু করে, যাতে লাইন থেকে না বেরোয় সেদিকে খেয়াল রাখবে, এভাবে করে একদিকটা করবে পুরোটা, এভাবে করে পুরোটা করবে। করার পর ইয়েলো অকার কালারটা দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে পুরোটা কমপ্লিট করবে, ঠিক যেভাবে তোমাদের গাছটা দেখলাম পুরো সমস্ত যে তিনটে গাছ সেভাবে করেই করবে। এবার দেখো জঙ্গলটা কিভাবে করছি। জঙ্গলের ওপরে প্রথমে লেমন ইয়েলো কালার দিয়ে তোমরা আগে করবে, তাহলে সমস্ত জঙ্গল তো এইভাবেই করবে, লেমন ইয়েলো কালার দিয়ে এইভাবে জঙ্গলের ওপরে প্রথমে করবে। তারপরে লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ দিয়ে এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা আবার রংটা করে নিয়ে আসবে। এরপরে সবার নিচে আমরা মিডিয়াম গ্রিন কালার দিতে পারো, তোমরা ডার্ক গ্রিন কালার দিতে পারো, এভাবে করে মিশিয়ে পুরোটা কমপ্লিট করবে। এরম ভাবে এই দূরে জঙ্গলটা তোমরা ফিনিশ করবে। এরপরে ডিপ ব্লু দিয়ে হালকা করে নিচে তোমরা ঘষে দিতে পারো, ডিপ ব্লু মানে ফুসন ব্লুটা দিয়ে দিতে পারো, আবার না দিলেও হয়, দিলে একটু ডিপ হবে দেখতে ভালো লাগবে, কিন্তু খুব কিন্তু চেপে করবে না, জাস্ট আলতো করে হালকা করে এই ডিপ ব্লুটা ঘষে দেবে। ঠিক যেভাবে পরপর দেখিয়ে যাচ্ছি সেভাবে করবে। এ হয়ে গেল। এরপরে আমরা এই গাছে রং করার পর এই ঘরের রংটা দেখো, এবার তোমাদের দেখাচ্ছি ঘরের রংটা, তোমরা ফলো করো। ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই উপরের অংশটা তোমরা কিন্তু করবে, আমি কিন্তু পুরোটা করলাম না, এটা কন্টিনিউ করবে। এরপরে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে আমি হাফ ঘরের চালটা দেখাচ্ছি, সেভাবে করে কিন্তু তোমরা পুরো চালটা করবে। এই দেখো অরেঞ্জ কালারটা উপর থেকে করতে করতে আস্তে আস্তে নিচের দিকে কিন্তু হালকা করছি, নিচের দিকে কিন্তু ডিপ করলাম না, তোমরা কিন্তু দেখবে নিচের দিকে কিন্তু ডিপ করলাম না, এই কারণেই করলাম না, নিচে যেহেতু একটা কালার দেবো। এবার হালকা খড়ি রংটা দিয়ে অর্থাৎ লাইট ব্রাউন কালারটা দিয়ে নিচের লাইনটাকে ক্লিয়ার করে আমরা এই অরেঞ্জ কালারের সাথে এই হালকা খড়ি রংটা মিশিয়ে দেবো, এভাবে বাড়ির চালটা তোমরা পুরোটাই করবে, যেভাবে দেখলাম পুরোটা কন্টিনিউ করবে। এরপর দেখো এইখানে ঘরের দেয়ালটা কিভাবে করছে, গ্রে কালারটা নেবে, গ্রে কালারটা ওপর থেকে ডিপ করে, ওপর থেকে গ্রে কালারটা ডিপ করে যত নিচের দিকে আসবে এবার আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। একদম হালকা হয়ে নিয়ে আসবে, দরকার পড়লে তোমরা এই কালারটাকে হোয়াইট কালার দিয়েও মিশিয়ে দিতে পারো। ঠিক যেভাবে দেখলাম সেটা কিন্তু কন্টিনিউ করবে, আমি এইটা যতটুকু দেখলাম এটাও সেভাবে করে তোমরা কন্টিনিউ করবে। এরপরে দেখো আবার সেম ভাবে এটাও আবার ওপর থেকে ডিপ করে নিচের থেকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসি, আবার এটা হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবো, এভাবেই কন্টিনিউ করবে। ব্ল্যাক কালারটা দিয়ে প্রথমে একটুখানি এই জানালাটা উপর দিকে ঘষার পর ব্রাউন দিয়ে অর্থাৎ ডার্ক ব্রাউন দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে পুরোটা কমপ্লিট করব জানালাটা। ঠিক যেভাবে দেখালাম সেভাবে করে ঘরটা তোমরা কমপ্লিট করবে। দেখো জমিটা কিভাবে দেখাচ্ছে, লাইট গ্রিন কালারটা দিয়ে অর্থাৎ হালকা সবুজ কালারটা দিয়ে এই ঘাসগুলোকে একটু ছেড়ে নিচ থেকে আস্তে আস্তে আমরা উপর দিকে যাব নি রংটাকে, অর্থাৎ হালকা সবুজটা নিচ থেকে ঘষে ঘষে আস্তে আস্তে উপর দিকে যাব ঘাসগুলোকে একটুখানি ছেড়ে। এই এবার যত উপর দিকে যাচ্ছে দেখো আস্তে আস্তে হালকা হচ্ছে কালারটা, যত উপর দিকে যাচ্ছে কালারটা আস্তে আস্তে হালকা হচ্ছে, ডিপ করার দরকার নেই। এরপরে আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে আবার কালারটা কিছুটা উপর দিকে আমরা নিয়ে যাব,
এবার নিয়ে যাওয়ার পর সবার শেষে আমরা লেমন ইয়েলো কালার দিয়ে আমরা ফিনিশ করব এই পুরো জমিটা। ঠিক যেভাবে দেখালাম পুরো কিন্তু কন্টিনিউ জমিটা এইভাবে করে তোমরা করে যাবে। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই ঘাসগুলোকে আমরা কমপ্লিট করব। এই সমস্ত ঘাসগুলো এই মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে ঘষে এই বাড়ির নিচে এই মিডিয়াম গ্রিন কালারটা একটু শেড দিয়ে দেবে। ঠিক যেভাবে দেখলাম পুরো জমিটা কিন্তু তোমরা এইভাবেই কমপ্লিট করবে। এরপর দেখো এইখানে জমিটা কিভাবে করছি, এইখানে জমিটা সেই একইভাবে পুরোটাই হালকা সবুজ, যেহেতু ছোট অংশ জমি এইখানে সেই হালকা সবুজ রংটা পুরোটা তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই ঘাসগুলো করবে। দেখলে এভাবে করে পুরোটাই কমপ্লিট হবে। এরপরে আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই যে মাটির যে অংশটা সেই মাটির অংশটা আমরা করব। করার পর ব্ল্যাক কালার দিয়ে এই নিচের দিকে একটু শেড দেবো, অর্থাৎ এই ব্রাউন কালারটার নিচের দিকে তোমরা ব্ল্যাক দিয়ে এই ব্রাউনের উপরে শেড দেবে। পরপর কিভাবে রংটা হচ্ছে ঠিক সেভাবে করেই তোমরা কাজটা করবে। এরপরে আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে, কোবাল্ট ব্লু কালারটা দিয়ে প্রথমে জলের এই মাটির অংশের পর কিছুটা দেব। এভাবে দেওয়ার পর আস্তে আস্তে একটুখানি হালকা করব। এরপরে আমরা স্কাই ব্লু কালার দিয়ে এই জলটা হালকা করে করে দেব। জলটা যেহেতু অল্প দেখা যাচ্ছে, তোমাদের আঁকার সময় তো বড় পেয়েছো, একটু জলটা বড় হবে, তোমরা জলের মধ্যে হ্রাস করে দিতে পারো, সিনারিটা একটু চেঞ্জও করতে পারো, অসুবিধা নেই। এবার হোয়াইট কালার দিয়ে এই জলটাকে একটু ঘষে দেবে। এই হয়ে গেল। এবার দেখো রাস্তা কিভাবে করছি। প্রথমে হালকা খড়ি রংটা দিয়ে, হালকা খড়ি রংটা দিয়ে প্রথমে এই রাস্তার লাইনটা আমরা ক্লিয়ার করবো। তার মানে কি এইখানেও রাস্তার লাইনটা তোমরা খড়ি দিয়ে করবে, করে কিন্তু আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে, আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। ঠিক যেভাবে দেখাচ্ছি পুরো রাস্তা কিন্তু সেভাবেই কমপ্লিট তোমরা করবে, আস্তে আস্তে হালকা করে নিয়ে আসতে হবে। এরপরে অরেঞ্জ কালারটা এই ব্রাউনের সাথে মিশিয়ে, অরেঞ্জ কালারটা ব্রাউনের সাথে মিশিয়ে আস্তে আস্তে আবার নিচের দিকে আমরা হালকা করে নিয়ে আসবো। কিছুটা আসার পর আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই পুরো রাস্তা আমরা কমপ্লিট করব এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে। এই যে এতক্ষণ যে কালারটা আমরা রাস্তায় দিলাম এই সমস্ত কালারটার উপরেই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে আমরা রাস্তাটাকে কমপ্লিট করব। ঠিক যেভাবে রাস্তাটা তোমাদের দেখলাম পুরো রাস্তাটা কিন্তু কন্টিনিউ সেভাবে করে করবে, এইভাবে করেই পুরো ছবিটা আমাদের কমপ্লিট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকে তোমরা বলো স্যার পুরো কাজটা আপনি কেন দেখাচ্ছেন না, যেহেতু আমি কথা বলে করাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কমপ্লিট করলে, তাই তোমাদের যতটুকু দেখার প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু আমি দেখাচ্ছি। আকাশ এতটুকু দেখালাম তোমরা শিখে গেলে পুরো আকাশটা তোমরা করতে পারবে। আমি ঘরের এতটুকু চাল দেখালাম কিভাবে দেখলাম পুরো বাদ বাকিটা সেভাবেই তোমরা করবে। এভাবেই তো তোমাদের শেখা উচিত। একটা গাছ স্যার দেখিয়ে দিল শিখে গেলাম, অন্য গাছগুলো সেভাবে করেই করবো, অন্য গাছগুলো দেখার প্রয়োজন নেই। তাই পুরো কাজটা আমি এভাবে করে তোমাদের দেখাই বা অন্যান্য ভিডিওগুলো এইভাবে দেখাই। আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি সেটা তোমরা যদি ভিডিওটা স্কিপ করে না যাও পুরো ছবিটাই তোমরা কমপ্লিট করতে পারবে। দেখো আকাশটা এই পাশে যেভাবে দেখিয়েছিলাম পুরো আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে। জঙ্গলটাও যেভাবে দেখিয়েছিলাম কিছুটা সেভাবেই কন্টিনিউ করা হয়েছে, জমিটাও করা হয়েছে, রাস্তাটাও আর নিচের অংশ তো তোমাদের দেখানো হয়েছে। গাছটা যেভাবে একটা দেখিয়েছিলাম বাদ বাকি গাছ পুরোটাই সেভাবেই করা হয়েছে। আশা করি পুরো ছবিটা তোমরা সেভাবেই করতে পেরেছো, ঘরটাও সেভাবেই করতে পেরেছো। এবার দেখো ফিগারগুলো কিভাবে করছি। প্রথমে আমরা লাইট ব্রাউন কালার দিয়ে ফিগারের যে শেপটা আছে
সেই হাতের শেপটা আমরা একদিক থেকে করে নেব। একইভাবে দুটো ফিগারই হবে, তো দুটো ফিগারই আমি দেখিয়ে দিচ্ছি। এই করার পর জাস্ট অল্প করে একটু অরেঞ্জ কালার দেবে, যেহেতু খুব ছোট জায়গা তাই খুব অল্প একটু করে দিলেই হবে। এই এরপরে পিচ কালারটা দিয়ে, অর্থাৎ স্কিন কালারটা দিয়ে তোমরা এই গায়ের কালারটা ধীরে ধীরে মিশিয়ে দেবে। করার পর রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চুড়িগুলো করে দেবে। এই হয়ে গেল আমাদের গায়ের কালার। এরপর দেখো কলসির যে কালারগুলো কিভাবে করছি, ডার্ক ব্রাউন কালার দিয়ে আমরা কলসিটা করে নেব। উপরের যে ছোট অংশটাও তোমরা করে নেবে। করার পর লাইট ব্রাউন কালার দিয়ে একদিকে এভাবে শেড দিয়ে নেবে। এরপর অরেঞ্জ কালার দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে বাদ বাকিটা আমরা কমপ্লিট করব কলসিটা। এ হয়ে গেল আমাদের কলসি কমপ্লিট। এরপর দেখো এইবার ফিগারের ড্রেস কিভাবে করছি, পিঙ্ক কালার দিয়ে হালকা করে ড্রেস তোমরা কালার করবে। তোমরা ড্রেসের কালার চেঞ্জ করতে পারো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা অন্য কালারও করতে পারো। এটা করার পর আমরা রেড কালার দিয়ে এই ব্লাউজটা করে দেব। হালকা করে রেড দিয়ে এক পাশে তোমরা হালকা করে শেড দিয়ে দেবে। এরপরে কারমাইন কালার দিয়ে এই কারমাইন কালারটা তোমরা কালার বক্সে পেয়ে যাবে। এই শাড়ির পাড়গুলো করে দেবে। ব্লাউজের নিচে দিকে একটু শেপ দিয়ে এটা করার পর কারমাইন কালারটাই দিয়ে আবার তোমরা এরকম শাড়ির মধ্যে ছোট ছোট ডিজাইন করে দিতে পারো। এরকম ভাবে করে দিতে পারো। এবার দেখো এই ফিগারের ড্রেস কিভাবে করছি, রেড কালার দিয়ে তোমরা রেড কালারটা দিয়ে এই শাড়ির কালার রঙের গুঁড়োগুলো উঠলে তোমরা ঝেড়ে ফেলতে পারো, নাহলে গুঁড়োগুলো কিন্তু লেগে যাবে, বা ফু দিয়ে সরিয়ে দিতে পারো।
এরপরে ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে শাড়ি পাড়টা করবো আমরা। ব্লাউজটাও ডার্ক ভায়োলেট কালার দিয়ে তোমরা ব্লাউজটা করতে পারো। এ হয়ে গেল কমপ্লিট। এরপর আমরা ব্ল্যাক কালার দিয়ে চুলটা খুব ধীরে ধীরে করে দেব। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে ছোট ছোট জায়গাগুলো যাতে রং না ঢুকে যায় তোমরা ফিনিশ করতে পারো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে, তাহলে রং ঢুকবে না, লাইনের ভেতরেই থাকবে। যেহেতু খুব ছোট জায়গায় তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং ইউজ করতে পারো। এ হয়ে গেল আমাদের কমপ্লিট দুটো ফিগার। এরপর দেখো এই যে বাড়ির যে চালটা আছে, চালের মধ্যে আমরা টালি করে দেবো এইরকম করে। এরকম লাইন টানবে, টানার পর মাঝখানে একটা লাইন করবে, এই পাশে একটা লাইন, এই পাশে। এবার দুটো লাইনের মাঝখানে একটা করে, এই লাইনগুলো এই পাশে যাবে, এই লাইনগুলো এই পাশে আসবে। এইভাবে তোমরা টালি দেখিয়ে দিতে পারো। দেখতে ভালো লাগবে। টালির মাঝখানে একটা করে ডট করে দিন। আকাশে ছোট ছোট পাখি তোমরা দেখিয়ে দিতে পারো। এরপর দেখো ছায়াগুলো কিভাবে করছি। ডার্ক ব্রাউন দিয়ে ছায়াগুলো ফিগারে ঠিক এরম সোজাসুজি লম্বালম্বিভাবে ছায়াগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। যেহেতু দুটো ফিগার এক লাইনই আছে, ছায়াটা মোটামুটি কম বেশি করে এভাবে করে ছায়াটা হবে। একটু পাশ দিয়ে এটাকে বার করে দেবে ছায়াটা, তাহলে দুটো ছায়া একটুখানি এইরকম ভাবে করবে। এই হয়ে গেল আমাদের কমপ্লিট একটি ভিলেজ সিনারি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর যারা চ্যানেলে নতুন এসেছো, নতুন ভিউয়ার্স, তোমাদের যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমার শেখানো পদ্ধতি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।